যেই সমস্ত জিনিস যেই সাজগুলো মহিলাদের জন্য হারাম, এক নাম্বার হচ্ছে আওয়াজ হয় ঘন্টা হয় এমন নূপুর পরা, আওয়াজ হয় পায়ে নূপুর পড়লে আওয়াজ হয় সাউন্ড হয়। নূপুর পড়তে আমি না করতেছি না, না না করছি বলে নূপুর পড়তে না করছি কি হয়, আওয়াজ হয়। রাস্তা দিয়ে হেঁটে গেলে আরেকজন তাকায়া থাকে যে এদিকে কে যাচ্ছে, তখন আওয়াজ তো ঘন্টার আওয়াজ হয়, নূপুরের আওয়াজ কি হাতে হইতেছে না পায়ে, তাহলে একজন পুরুষে তাকাবে না বলে না তাকাবে কি তাকাবে না। এজন্য ঘন্টার আওয়াজ হয় এমন নূপুর পরা হারাম, এমন নূপুর পরা বলেন না হারাম। কপালে টিপ দেওয়া যাবে না, কপালে মুসলিম মেয়েরাও টিপ দেয় দেখছি, দেয়নি আরে দিলে কি হইব কি বলতে পারবেন, মানে এটা দেওয়ার উপকারিতা কি, সবটা কি সুন্দর দেখায়, মুরব্বী বলছে সুন্দর দেখায়, হ্যাঁ সুন্দর দেখায়, এজন্য কি নূপুর এই কি মাথায় কি টিপ দিতেইব, সুন্দর কারে দেখাইবেন আপনি, আপনার সৌন্দর্য দেখবার তো অধিকার কারণ নাই, ঠিক এজন্য এগুলো করা যাবে না। মনে রাখবেন এই দুনিয়ার জমিনে যারা ঘঙ্গরের আওয়াজ দেয়, ঘঙ্গরের আওয়াজ ঘন্টার আওয়াজ এটা হচ্ছে শয়তানের আওয়াজ, আর নূপুর যারা পড়েন ভালো করে মনে রাখবেন এই নূপুর পায়ে দেন ঘন্টার আওয়াজ যদি হয় এর পিছনে শয়তান থাকে। দুই নম্বর কি বলছি, টিপ টিপ ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ওই যে ব্যবসায়ী যে খারাপ মহিলারা ওরা টিপ দিত, এর জন্য আমাদের মায়েদেরকে বোনদেরকে মেয়েদেরকে স্ত্রীদেরকে টিপ দিতে দিবেন না। কিছু বললেন না আপনারা, বলেন না ইনশাআল্লাহ, এবং বুঝাবেন এগুলো হারাম কাজ ইনশাআল্লাহ। তিন নাম্বার, যারা সৌন্দর্য বাড়াবার জন্য মাথায় পরচুলা লাগায়, যেমন কিনতে পাওয়া যায় বাজারে পাওয়া যায় না, নিজের মাথার চুল নেই এখন কি লাগায়, পরচুল আলগা চুল লাগায়, দরকার কি এটা, দরকার কি, দরকার বলেন দরকার, হারাম সাধারণ জিনিস না হারাম। তাহলে এক নাম্বার যেই নূপুর, নূপুর হারাম বলি নাই, যেটা ঘন্টার মতো আওয়াজ হয় ওইটা, দুই নম্বর টিপ দেওয়া, বাচ্চাদেরকেও দেখছি এখানে দেন কোন কর্নারে নাকি দেয় বাচ্চার ছোট ছোট বাচ্চাদেরকে কালো একটা মোটা করে দেয় কাজল, কেন দেন কোন তো, তো এটা দিলে নজর তো আরো বেশি লাগবো, ওটা দিলে তো এদিকে তাকাইবো বেশি মানুষ, বুঝেন নাই কথা, ওটা ছিল না কেউ তাকাইতো না, এখন ওটা আছে ওটা বেশি তাকাইব, এই জন্য বাচ্চাদেরকে ওই কাজল দিয়ে টিপ দেওয়ার দরকার নাই, বলেন দরকার নাই, কয়টা বলছি, কয়টা বলছি, এক নাম্বার যেটা আওয়াজ হয় এটা পড়া যাবে না, দুই নাম্বার টিপ দেওয়া যাবে না, তিন নাম্বার পরচুলা আলগা চুল এটা হারাম, এটা কি সহি বুখারীতে রাসূল বলেছেন হারাম। চার নাম্বার যারা ব্লু ব্লু প্লাক করে, ব্লু কেটে ডিজাইন করে ছোট করে চিকন করে লম্বা করে ব্লু প্লাক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অভিশাপ করেছেন, হ্যাঁ কথা বুঝতে পেরেছেন, এই জন্য ব্লু প্লাক করা যাবে না, মহিলাদেরকে বলবেন তো বুঝাই বলবেন তো, ব্রো প্লাক করা যাবে হালাল নাকি হারাম, এটা একটা জঘন্য হারাম কাজ, জঘন্য হারাম কাজ, এর ধারে কাছে আপনারা থাকবেন না, আপনার মেয়েকে বুঝাবেন আপনার স্ত্রীকে বুঝাবেন আপনার বোনকে বুঝাবেন, কয়টা বলছি, চারটা।
পাঁচ নম্বর হলো শরীরে টেটু করা, শরীরে যারা উল্কি লাগায়, টেটু আঁকে, টেটু আঁকেনি, আগুন দিয়ে জ্বালাইয়া নাকি করে এগুলো, ওই যে হ্যাঁ সুই দেয়া, কোনোটা তো জ্বালাইয়া তো লেখা দেয় নাম ঠিকানা লেখা রেখা দেয় হাতে, এটা কি? হ্যাঁ হারাম, শরীরে জ্বালাইয়া নাম লেখে। আরে শরীরে জ্বালাইয়া যদি তোমার প্রেমিক আর গার্লফ্রেন্ডের নাম লেখা যায়, আর এটা যদি হালাল হতো আমরা আমাদের কলিজায় আল্লাহর রাসূলের নাম লিখে রাখতাম, ঠিক কি না? বলে তোমরা দুনিয়ার মানুষকে যত বেগুন ভালোবাসো, আমরা আমাদের কলিজা দিয়ে বিশ্ব নবীকে ভালোবাসি। যদি শরীরে নাম লেখা জায়েজ হতো, টেটু লাগানো উল্কি আঁকা জায়েজ হতো, আমরা আমাদের কলিজায় বিশ্ব নবীর নামটাকে লিখে রেখে দিতাম। হারাম, এগুলো করা যাবে না, এগুলো বলবেন নি, বলবেন না, বলতে বলছি বলবেন না, বাসায় গিয়া এগুলো করা যাবে না। একসময় বাংলাদেশে ওগুলা ছিল না, ওগুলা ছিল না, কেউ সাহসে পাইতো না টেটু করার, এবং দোকান করে ফেলছে, স্পা সেন্টার করে ফেলছে, এখানে টেটু আঁকাইয়া দেয়, ঠিক বললাম না, পুরা বডিতে উল্কিয়া খেয়া পালায়, কি একটা হাবি যাবে, হালে তো সুন্দর করে বানিয়েছেন, তার ভাল লাগে না, ছাগলের মতো হইব, হ্যাঁ বানরের মতো দেখাইব, হিটা তার কাছে ভাল লাগে। ছয় নাম্বার, পারফিউম ব্যবহার করা, পারফিউম দামি দামি স্প্রে দিয়ে স্যান্ট ব্যবহার করে রাস্তায় বের হতে, আমি পারফিউম ব্যবহার করে স্বামীর কাছে যাইতে নিষেধ করি না, ওটা ভালো কাজ, আপনি দুর্গন্ধ নিয়ে যাবেন কেন, আপনি কাপড় চেঞ্জ করে পারফিউম দিয়ে যাবেন, কিন্তু আপনি পারফিউম দিয়ে রাস্তায় বের হতে পারবেন না, যেটা দেখলে ছেলেরা পুরুষেরা তাকায় থাকে যে কি যে একটা জিনিস দিয়ে গেল, ঠিক বলি নাই? এগুলা করা যাবে না, কথা মনে থাকবে তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ।